করে। আসসালামু আলাইকুম, বন্ধুগণ। 27 আগস্ট আল্লামা নুরুল ইসলাম ফারিকি রহমতুল্লাহ আলাইহির শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মালদ্বীপ আহলে সুন্নাত জামাত শাখার উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে আমি এবং আমার ভাই শরিক হয়ে এসেছি। শরিক হওয়ার জন্য আমার পাশে যিনি আছেন, উনি হচ্ছেন মালদ্বীপ আহলে সুন্নাত জামাতের উপদেষ্টা এবং আমি সদস্য হিসেবে নতুন, যেহেতু আমি মালদ্বীপ প্রথম এসেছি, সদস্য হিসেবে আছি। যারা মালদ্বীপে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক পরিশ্রম যাচ্ছেন, তার মধ্যে আমাদের আজিজ ভাই একজন, উনি কুমিল্লা শাহাবুদ্দাবাদ শরীফের বাগদাদি হুজুরের একজন আপনার মুরিদান, এবং তিনি একজন এমন এক ব্যক্তি যে মালদ্বীপে নিজের একদিন ছুটি পায়, শুক্রবার ছুটি পায়, ছুটির দিন উনি বিশ্রাম না করে, রেস্ট না করে উনি সুনিয়তের জন্য ছুটে যায় মালদ্বীপের এই প্রান্ত থেকে সেই প্রান্ত। তার জন্য আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।